হ্যালো ফ্রেন্ডস, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সাথে আবারও লাউয়ের একটি রেসিপি শেয়ার করছি। এর আগেও আমি আমার চ্যানেলে লাউয়ের বিভিন্ন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আজ আমি বানাচ্ছি লাউ পোস্ত। এটা বানানো ভীষণই সহজ। আমাদের ঘরে থাকে এমন কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটা আমরা খুব সহজে তৈরি করে ফেলতে পারি, আর এটা গরম ভাতে ভীষণ ভালো লাগে। তাহলে চলুন আজ আমরা বানিয়ে ফেলি লাউ পোস্ত। লাউ পোস্ত বানানোর জন্য আমাদের কী কী ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে আমরা একটু দেখে নিই। এখানে আমি একটা লাউয়ের এক ফালি লাউ কেটে নিয়েছি, আর লাউটাকে ঠিক এইরকম শেপে কেটেছি একটু মোটা করে, আর এই সাইডগুলো একটু অল্প অল্প করে ছিঁড়ে রাখা আছে। তার সাথে লাগছে আমাদের 3 টেবিল স্পুন পোস্ত বাটা, 1 টেবিল স্পুন নিয়েছি আমি সাদা সর্ষে বাটা। এই সর্ষেটা বাটার সময় এর মধ্যে 2 কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। লাগছে আমার 1টা মিডিয়াম সাইজের টমেটো কুচানো, 3টে কাঁচা লঙ্কা ছেঁড়া আছে, 1/2 টা স্পুন মতো হলুদ লাগবে ফোড়নের জন্য, 2টা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে 1/4 টা স্পুন। এর সাথে লাগছে আমাদের 7 মতো লবণ ও একটু মিষ্টি। আর রান্নাটা করার জন্য আমি এখানে ব্যবহার করছি সর্ষের তেল। গ্যাস অন করে দিয়ে এখন আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে একটু ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি লাউগুলোকে প্রথমে একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি আগে লবণ দেবো না, লাউটা কিছুটা ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে লবণ দেব। লবণ দিলে লাউ থেকে জল বেরোবে। লাউটা ভাজা হয়ে গেছে, লাউয়ের মধ্যে একটা বাদামি কালার চলে এসেছে। এখন আমি এর মধ্যে খুব সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম। এটাকে একবার ভালো করে নেড়ে নিয়ে আমি লাউগুলোকে নামিয়ে নেব। লাউটা কিন্তু অনেকটাই বেশ সেদ্ধ হয়ে গেছে। লাউ সেদ্ধ হতে একদমই বেশি সময় লাগে না। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। লাউগুলো ভাজা হয়ে যাওয়ার পরে ওই বাদবাকি তেলটার মধ্যে আমি শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি। আপনারা চাইলে এটাতে একটু সর্ষে ফোড়নও দিতে পারেন কালো জিরের পরিবর্তে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচিটা। দিয়ে দিচ্ছি এর মধ্যে পোস্ত বাটা। আর দিচ্ছি একটু সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ মতো অ্যাড করবেন। একটু সামান্য এই পোস্তর বাটিটা ধুয়ে আমি খুব সামান্য একটুখানি জল দিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ আর হলুদ। সামান্য পরিমাণ একটু হলুদ দিলাম। যে কোনো পোস্তর তরকারিতে হলুদটা কিন্তু খুব বেশি লাগে না, আপনারা এটা হলুদ না দিয়েও করতে পারেন। আর দিচ্ছি লবণ। এখন এটাকে 1-2 মিনিট একটু নাড়তে থাকবো। 2 মিনিট হয়ে গেছে, মশলাটা বেশ কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি ভেজে রাখা লাউটা দিয়ে দিচ্ছি। লাউয়ের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
খুব সামান্য একটু জল দিচ্ছি, দিয়ে দেব এর মধ্যে একটু মিষ্টি, 2 টেবিল স্পুন মতো চিনি দিলাম, দিয়ে দিচ্ছি এর মধ্যে চিড়ে রাখা কাঁচা লঙ্কা, এখন এটাকে 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে একটু মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি ঢেকে দিচ্ছি। পাঁচ মিনিট হয়ে গেছে, দেখে নেব এটা কতটা তৈরি হয়েছে, কিন্তু অনেকটাই বেশ ড্রাই হয়ে গেছে, লাউ একদম সেদ্ধ হয়ে গেছে। লবণ মিষ্টিটা চেক করে নিই, আমার এটাতে লবণ মিষ্টি একদম ঠিকঠাক আছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, এটা সার্ভ করার জন্য একদম তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমাদের পুরোপুরি নিরামিষ লাউয়ের এই অপূর্ব রেসিপি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন, আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।